নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণের মামলায় ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার বিকেলে মিরপুরের পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে, মামলার তদন্ত করছে পুলিশ, সব আমাদের নলেজে রয়েছে, যেভাবে অ্যাড্রেস করা দরকার পুলিশ সেভাবেই তদন্ত করছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণের সহযোগিতার অভিযোগে ভিপি নুরের বিরুদ্ধে সোমবার রাতে ঢাকার কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর একজন ছাত্রী অভিযোগ দায়ের করেন। এই মামলায় নুরসহ ছাত্র অধিকার পরিষদের মোট 6 জনকে আসামি করা হয়। এর আগে লালবাগ থানায় ওই 6 জনের বিরুদ্ধেই ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে আরও একটি মামলা করেন ওই তরুণী। পরে এই মামলায় নূরকে সোমবার তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।